আজ বুধবার 11ই আষাঢ় 2024 সালের 26শে জুন মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। বিদ্যা বুদ্ধি বিজনেস যোগাযোগ করার ক্ষমতা বা মানুষকে বোঝানো বা কনভিন্সিং করার যে আর্ট, এগুলি ধারক কারক বাহক গ্রহ এবং বিজনেসের গ্রহ বুধ। বুধকে মজবুতি প্রদান করবার জন্য সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ খান, সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সবুজ জিনিস দান করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, ব্রেন শার্প হবে বন্ধুরা। আর মাত্র 4 দিন পরেই কিন্তু শনি বক্রী হতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। বিজনেসম্যানেরা ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারেন, নিকটবর্তী কেউ আপনাদেরকে আর্থিক সহযোগিতা করবে। ছাত্রছাত্রীদের কাছে আজ নিজের বলবো, নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না, শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।